প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। নবম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 37 নম্বর পৃষ্ঠায় অর্থাৎ 2.3.1 সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তরে। এখানে দেখো একটি ছক দেওয়া আছে, এই ছকগুলো আমরা দেখব। তো এখানে যে আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময়ে হস্তপদ পদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং তার নমুনাটি এখানে দেওয়া আছে। এখানে সাধু রীতির বাক্য দেওয়া আছে এবং তোমার প্রমিত রীতির বাক্য তৈরি করতে হবে। তো এটাতে আমি ভিডিও আলোচনা করব না, কারণ আমি এই শর্ট ভিডিওগুলোতে আলোচনা কমই করি, তোমরা জানোই তো। এখানে আমি শুধু নমুনা উত্তরটি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটি দেখে তোমাদের মতো করে তোমরা সঠিকভাবে এটি লেখার চেষ্টা করবে। তো এখানে তোমরা দেখো যে এখানে দেওয়া আছে, আমি আস্তে আস্তে করে স্ক্রল করব যাতে তোমরা এটি সম্পূর্ণ দেখতে পারো। তো আরেকটি কথা, যারা আমার চ্যানেলটি বা ভিডিওটি প্রথম দেখছো, আমার ভিডিওগুলো জানো যে একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট বা অনেক ইকুইপমেন্ট লাগে এবং অনেক কষ্টও করতে হয় উত্তর লেখার জন্য। তো আশা করব মানে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে রাখবে এবং কেমন লাগলো সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। তো তোমরা সম্পূর্ণ উত্তরটি এখানে দেখে নাও, এখানে সবগুলো দেওয়া আছে এবং তোমাদের আরও অনেকগুলো উত্তর এই চ্যানেলে তোমরা পাবে। যে এখনই তোমরা যে একটি প্লে লিস্ট দেখতে পাবে, সেখান থেকেই তোমাদের অন্য অন্য ভিডিওগুলো এখান থেকে পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আর ভিডিওটি কেমন লেগেছে বা আমি এগুলো যেহেতু তোমাদের অতটা বেশি আলোচনার প্রয়োজন হয় না, তোমরা জানোই, তারপরেও একটু নমুনা দিয়ে রাখলাম। আর গল্পের বা কবিতার সম্পূর্ণ আলোচনার জন্য আলাদা ভিডিও আছে, তোমরা সেটি দেখে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।